Good morning friends, good morning from NJP. So, welcome back to our new episode. আমরা এখন আপাতত NJP তে রয়েছি এখান থেকে আমাদের আজকে ট্রিপ হলো আমরা যাব টুয়ার্ডস নর্থ সিকিম নর্থ সিকিমের কি আছে মোটামুটি আপনারা অনেকেই জানেন এদিকে তো যুদ্ধ শুরু হয়ে গেছে তো এখানে এখন আওয়াজ প্রচণ্ড পরিমাণে রয়েছে তো বেকার কথা বেশি না বাড়িয়ে আমরা সোজা এরপর আমাদের মোটামুটি গেস্টরা সবাই চলে এসেছে আরও কয়েকজন আসা বাকি তো তারপর আমরা বেরিয়ে যাবো এখান থেকে টুয়ার্ডস গ্যাংটক আর আজকে আমার সাথে আরেকজন আছে পরিচয় করিয়ে দিই ওর নাম হচ্ছে প্রীতম এ হচ্ছে শান্তনুদার ফার্স্ট লোক শান্তনুদা আজকে নেই কিন্তু তার বদলে আজকে প্রীতম থাকবে আমার সাথে আরও একটা গ্রুপ রয়েছে ওইদিকে ওরা যাবে জুলুকে আর আমরা যাবো নর্থ সিকিম তো চলুন রাস্তায় দেখা হচ্ছে এখন আমরা মোটামুটি মানে গ্যাংটক থেকে 36 কিলোমিটার দূরে আছি আপাতত রংপোতে আছি আর রংপোর একটা ভিউ পয়েন্ট জানি না কী ভিউ আছে দেখা যাক বেসিক্যালি আমরা একটু দাঁড়িয়েছি রেস্ট নেওয়ার জন্য আর আমাদের আর একটা গাড়ি সেটা আসছে মানে প্রীতমদের যে গাড়িটা সেই গাড়িটা আসছে তার জন্য আমরা ভাবলাম যে একটু এখানে একটু দেখে নিই কিছু নেবে তো এখন আমরা একটু দেখে টেকে আবার ওই গাড়িটা আসবে তারপর আমরা আবার বেরিয়ে যাবো ভিউ পয়েন্ট বলতে এখান থেকে তিস্তার সুন্দর ভিউ আছে তো সেই জন্যই এই যে নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে তিস্তা বয়ে যাচ্ছে এই তিস্তার ভিউটা আছে আর এখানে একটা রেস্টুরেন্ট মতন আছে এখানে চাইলে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন এসে যদি তাড়াতাড়ি আসতে পারেন আদারওয়াইজ ড্রিঙ্কস ফ্রিঙ্কস টুকটাক চা টা খেতে পারেন তো আমরা জাস্ট হোটেলে চেক ইন করলাম এটা আমাদের ছোট্ট রুম আমি আর প্রীতম থাকবো এখানে এখানে একটা আয়না আছে গেট আছে প্লাস এখানে একটা ওয়ার্ড্রব আছে সেখানে টোটাল দেওয়া রয়েছে টিভি আছে জানি না টিভি চলবে কি না কাজ করবে কি না আর এটা হচ্ছে ওয়াশরুম মোটামুটি ঠিকঠাক তো আমাদের দুপুরবেলা লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছি বেসিক্যালি আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম রাতে ঠিক মতো ঘুম হয়নি ট্রেনে আর এখন বাজে হলো 5:52 আমরা এখন এই মুহূর্তে একটু এমজি রোডে যাব তো তার জন্য আমরা মোটামুটি রেডি হয়ে গেছি এখন এখানে টেম্পারেচার অলমোস্ট 12-13 ডিগ্রি টেম্পারেচার রয়েছে তো আমি বেশি জ্যাকেট নিয়ে আসিনি একটাই জ্যাকেট নিয়ে এসেছি তো এটাই পরেই এখন যাব এখান থেকে সামনের নিচ থেকে এই হোটেলের নিচ থেকে ক্যাব পাওয়া যায় ক্যাব থেকে ক্যাব নিয়ে আমরা চলে যাব এমজি পার্ক তো ফেরার সময় সম্ভবত হেঁটে ফিরব আপাতত মেল রোডে আছি এই সরি সরি এমজি মার্গে আছি আমার বারবার ভুল হয়ে যায় আমি খুব ভুল ভুল ব্লগার আমি তো বেসিক্যালি এখন এমজি মার্গে বসে আমরা চা খাচ্ছি একটু প্রায় 3.5 কিলোমিটার হেঁটে গেলাম অলমোস্ট 3.5 কিলোমিটার হেঁটে গেলাম 3.8 শান্তনুদা বলছিল যে যাও হাঁটবে
আমরা বলছিলাম আমরা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ, সেই অ্যাডভেঞ্চার না না এমনি অসুবিধা হয়নি খুব একটা। হ্যাঁ, ওই যেহেতু কিছুর কিছু রাস্তা অনেকটা স্টিফ ছিল তো উঠতে একটু কষ্ট হচ্ছিল, তো উঠে আসার পর ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তো আমরা পেরেছি উঠতে, শান্তনুদা আমরা পেরেছি উঠতে, আমাদের আমাদের যুদ্ধ জয় হয়ে গেছে, আমাদের কোনো প্রবলেম হয়নি। তো এখন আপাতত একটু চা খাবো আর একটু ঘুরবো, ঘুরে টুরে দেখে আমরা আবার রিটার্ন যাবো হোটেলে। ডিনার টাইম, এখন আমরা ডিনারে যাচ্ছি, জ্যাকেটটা পরে আসলে ভালো হতো, ঠান্ডা লাগছে। ভেবেছিলাম ঠান্ডা লাগবে না কিন্তু ঠান্ডা লাগছে। তো চলুন দেখাচ্ছি ডিনারে কী কী আছে, খুব এক্সাইটিং জিনিস রয়েছে ডিনারে, চলুন। কী বলছিস? আমি যে এক পিস খাবো, বাকি যে দু পিস যে তুই খাবি সেটাও তুই রেকর্ড করবি? অবশ্যই। বিরিয়ানি আর চিকেন চাপ। তো ফার্স্ট ক্লাস ডিনার হয়ে গেল, সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর ছিল, সাথে চিকেন ছিল, আর আর একটা জিনিস লাস্টে যেটা ছিল যেটা আমি ফার্স্টে দেখাইনি এবং টোটালি দেখাইনি সেটা হচ্ছে সিমই ছিল, কিন্তু আমি সিমই খাবো না সেই জন্য আর সিমইটা খাইনি। সিমইটা ছিল, একজন খাচ্ছিলেন তো তিনি বললেন যথেষ্ট সুন্দর টেস্ট হয়েছে। তো যাই হোক, আপাতত এখন মোটামুটি বেজে গেছে 10:28, তো আমাদের এখন ঘুমানোর সময় হয়ে এসছে, তো আমরা গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, দেখা হবে সোজা কাল সকালে, চলো।